বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজামৌলির প্রতীক্ষিত RRR ছবিতে একের পর এক বলিউড তারকাকে দেখা যাচ্ছে। আলিয়া ভাট, অজয় দেবগণের পর এবার আমির খানের নাম জুড়তে চলেছে এই ছবির সঙ্গে। বলিউড তারকাদের সঙ্গে থাকবেন দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র রামা রাও ও রামচরণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজামৌলির আগামী ছবি RRR ঘিরে উত্তেজনা ক্রমে বাড়ছে। দক্ষিণ ভারত আর বলিউডের বড় অভিনেতারা এই ছবির মাধ্যমে একসাথে আসতে চলেছেন। বলিউড থেকে আছেন অজয়, আলিয়া আর আমি। দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র রামা রাও, রামচরণ সহ আছেন আরও অনেকে। এমনকি মেগা বাজেটের এই ছবিতে একাধিক হলিউড তারকাকেও দেখা যাবে। রাজামৌলির এই ছবিতে আমির নেপথ্য কণ্ঠ দেবেন। আমির ভয়েস ওভারের মাধ্যমে জুনিয়র রামা রাও আর রামচরণের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিবেন। শুধু ছবিতে নয়, ট্রেইলারেও ব্যবহার করা হবে আমিরের কণ্ঠ। তুফানি সমুদ্র ভি জিসকে আগে খামোশ হো জায়ে। প্রাথমিকভাবে নির্মাতারা এই ছবির বাজেট রেখেছেন 450 কোটি টাকা। কোভিড-19 কারণে দীর্ঘ 7 মাস রাজামৌলির এই ছবির শুটিং বন্ধ ছিল। তবে অক্টোবরের শেষের দিক থেকে আবার শুটিং শুরু করেছেন নির্মাতারা। মেরা ভাই মেরা ইয়ার। আন্তরা রাইসা, বিজয় টিভি, ঢাকা। কোমুরাম ভীম।